Assalamualaikum. আমি আজকে আপনাদের মাঝে এসেছি কিভাবে আপনাদেরকে আপনাদের বাচ্চাদেরকে সহজভাবে শাপলা ফুল আঁকাবেন আমাদের জাতীয় ফুল শাপলা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কিভাবে আপনারা সহজভাবে আপনার বাচ্চাকে এই জাতীয় ফুল আঁকাবেন জাতীয় ফুল আঁকতে গেলে আমাদেরকে প্রথমে একটা ইউ ইউজ করতে হবে ইংরেজি বর্ণ যার নাম আমরা একটা ইউ লিখি প্রথমে আমরা বিন্দু দিবেন বিন্দু দিয়ে একটা রেখা টানবেন উপর থেকে দুই পাশ থেকে ডান পাশ এবং বাম পাশ থেকে দুইটা রেখা টানবেন রেখা টানার সময় এটি পাতার মতো হয়ে যাবে পাতার মতো হয়ে গেলে উপর থেকে আবার একটা দেখতে গেলে এর মতো করে আমরা যেহেতু আমরা এভাবে রেখি এর মতো করে দিবেন আবার এর মতো করে দিবেন একটা টানবেন এখন আমাদের নিচের অংশে আমরা এভাবে আটটা রেখা টানবো পাতার মতো হয়ে যাবে আবার একটা এ পজিশনে দাগ দিব এর মতো করে একটা সুন্দর একটা শাপলা ফুল হয়ে গেল এখন এই নিচে শাপলা আবার দিতে পারেন পানি দিতে পারে ওয়াটার যেহেতু এটা একটা ওয়াটার লিলি আমরা এটাকে ইংরেজিতে বলি ওয়াটার লিলি ভিডিও করে দিবেন এরপর একটা বলি দিবেন আমাদের একটা সুন্দর একটা শাপলা ফুল হয়ে গেল আমাদের জাতীয় ফুল শাপলা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এটা ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে ইউ দিয়ে সহজে শাপলা ফুল আঁকানো যায় আবার দেখেন যারা দেখেন নাই প্রথমে একটা ইউ দিবেন ইউ দিয়ে নিচে একটা বিন্দু দিবেন অর্থাৎ বাম পাশ থেকে একটা উপর থেকে নিচে একটা রেখা টানবেন আবার ডান পাশ থেকে একটা রেখা টানবেন একটা সহজ আমরা কিভাবে ওয়াটার লিলি আঁকা যায় সেটা আপনাকে দেখাচ্ছি মনে রাখতে হবে একটা ইউ দিতে হবে এবং কয়েকটা এ ইউজ করতে হবে তাহলে এ এবং ইউ দ্বারা আমাদের এ এবং ইউ দ্বারা আমরা সহজে শাপলা ফুল আঁকতে পারবো আপনার বাচ্চাদেরকে আশা করি আপনাদের বাচ্চাদেরকে এইভাবে শেখাবেন এ এবং ইউ দ্বারা শেখাবেন শাপলা ফুল আঁকা আর যারা জটিল মনে করবেন আমাদের প্রত্যাশা আর্ট স্কুলে আসবেন আমরা হাতে করে বাচ্চাদের কাট শিখাই সহজে আপনার বাচ্চাকে আর্ট শিখাতে পারবো আমাদের স্কুল ঠিকানা হচ্ছে আপনার অক্সিজেন ক্যাম্পাস হচ্ছে সাপ্র পাবলিক স্কুল লোহারপুর সংলগ্ন এবং আমাদের বর্তলি শাখা হচ্ছে বর্তলি মাদার গেট ওয়ার্ড অফিস সংলগ্ন আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে ভর্তি করাইতে পারেন প্রে থেকে দশম শ্রেণীর যে কোনো বাচ্চাকে আমরা আর্ট শিখাই থাকি হাতে করি তো দেখলেন আপনারা কীভাবে আজকে আমরা সহজভাবে আপনাদেরকে এই ইউ আকৃতি দিয়ে আপনার শাপলা ফুল আঁকালাম
এভাবে আপনার বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিবেন। সামনে সহজভাবে কীভাবে ইউ আকৃতি দিয়ে ঘর বানানো যায়, ইউ আকৃতি দিয়ে আপনার নৌকা আঁকা যায়, তা যুগ চিহ্ন দিয়ে কীভাবে ঘুরি আঁকা যায় সেই প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যেহেতু আজকে দেখলেন যে ইউ আকৃতি দিয়ে কীভাবে আপনাদেরকে সহজে জাতীয় ফুল শাপলা ফুল আঁকালাম, এভাবে আপনাদের বাচ্চাদেরকে আঁকা শেখাবেন। ধন্যবাদ।